বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব নিয়ে। তোমরা একটু দেখবে হিসাব সম্বন্ধে যার যত বেশি ধারণা থাকবে তার জন্য জাবেদা করা অনেক সহজ হয়ে যায়। আর হিসাব হচ্ছে সহজ একটি জিনিস, যে তোমার একটি লেনদেনের দেখবে যে অনেক বড় একটা ঘটনার মধ্যে মূল যে কথাটা, মূল যে কিওয়ার্ডটা, সেটা হচ্ছে হিসাব। যেমন আমি বাজারে গিয়ে ব্যবসায়ের জন্য 5,000 টাকা দিয়ে একটি অনেকগুলো পণ্য ক্রয় করলাম, তাহলে এই টোটাল কাজের মধ্যে ক্রয়টা হচ্ছে কি কিওয়ার্ডস, আর সেই ক্রয়টা হচ্ছে কি খরচ, হিসাব। তো আমি তোমাদের সামনে হিসাবকে দেখো দুটি ভাগে বিভক্ত করেছি, মানে ডেবিটের আন্ডারে হিসাব রয়েছে হচ্ছে 2, আর ক্রেডিটের আন্ডারে হিসাব রয়েছে হচ্ছে 3টি। আমরা জানি যে মূলত জাবেদা করার জন্য আমাদের যেটা প্রয়োজন হচ্ছে প্রত্যেকটি হিসাব থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা, লেনদেন থেকে, প্রত্যেকটি লেনদেন থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। তো তুমি একটু একটু লক্ষ্য করো, দেখি হিসাবের মধ্যে একটা বৈশিষ্ট্য বিরাজমান, সেটা হচ্ছে যে ডেবিট এর আন্ডারে আমরা 2টো হিসাব দেখতে পাই, মানে 2টো হিসাবের শ্রেণী দেখতে পাচ্ছি। ক্রেডিটের আন্ডারেও এরকমভাবে 3টি হিসাব শ্রেণী দেখতে পাচ্ছি। তো এর মধ্যে ডেবিট যেগুলোকে রেফার করতেছে এই সবগুলো থেকে একটা জিনিস ক্লিয়ার, যে ক্রয় করার কারণেও ব্যবসা থেকে নগদ টাকা কমে যায়, প্রতিষ্ঠানের বেতন দেওয়ার কারণেও নগদ টাকা কমে যায়, ভাড়া দেওয়ার কারণেও প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যায়, মানে টাকাটা কমে যায়। বিজ্ঞাপনের ক্ষেত্রেও তাই, আসবাবপত্র অর্জনের কারণে, যন্ত্রপাতি অর্জনের কারণে, দালান নির্মাণের জন্য, মানে ব্যয় আর সম্পদের জন্য দেখবে তোমার প্রতিষ্ঠান থেকে টাকা কমে যাচ্ছে। তাহলে তুমি একটু জিনিস খেয়াল করো তো, ডেবিটের কারণে, ডেবিট হিসাবের কারণে সাধারণত তোমার প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যাবে। অন্যদিকে একটু খেয়াল করো, ক্রেডিট হিসাবগুলোর কারণে, মানে এই যে হিসাবগুলো আছে, আয় হতে পারে, সে দায় হতে পারে, সে মালিকানা সত্য হতে পারে, সবগুলো হিসাবের কারণে তোমার প্রতিষ্ঠানে টাকা আসবে। যেমন বিক্রয় করলে প্রতিষ্ঠানে টাকা আসে, উপভাড়া যদি তুমি পাও তাহলে তোমার প্রতিষ্ঠানে টাকা আসবে, ঋণ নেওয়ার কারণে প্রতিষ্ঠানে টাকা আসবে, পাওনাদার কারণে তোমার এই টাকাটা দেওয়ার কথা ছিল এখনো দিতে পারোনি, তোমার কাছে টাকাটা রয়ে গেছে, ব্যাংক জমা দিতে কারণেও টাকাটা রয়ে গেছে। ঠিক মালিকানা সত্য, মালিক যদি প্রতিষ্ঠানে মূলধন দেয় প্রতিষ্ঠানে টাকা আসে। তাহলে কি এটা সহজে বলা যায়? যায় না। দেখো তো, ডেবিট হচ্ছে গিয়ে ডেবিট হিসাবের কারণে প্রতিষ্ঠানে থেকে টাকা কমে যাবে, আর ক্রেডিট হিসাবের কারণে প্রতিষ্ঠান থেকে টাকা, প্রতিষ্ঠান টাকা আসবে। যদি এই ধারণাটা তোমার কাছে থাকে তাহলে তুমি যেগুলো থেকে টাকা আসে ওগুলোকে তুমি একটু ভাগ করে নিলেই তুমি কিন্তু আয় দায় মালিকানা সত্ত্বকে আলাদা করে ফেলতে পারবে। আর যদি যেগুলোতে টাকা চলে যায় ওগুলোকে তুমি ভাগ করো, তাহলে তুমি 2টো হিসাব পাবে। এভাবে করে আমরা হিসাবকে সহজভাবে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। সাধারণত হিসাব আমরা 5 ধরনের পেয়ে থাকি, 1, 2, 3, 4, 5। পাঁচগুলোর মধ্যে টাকা চলে যাওয়ার জন্য হচ্ছে কি আমাদের 2টো শ্রেণী, আর টাকা আসার জন্য হচ্ছে 3টি শ্রেণী। আমরা এভাবে করে খেয়াল করলে আমরা আশা করি হিসাবকে আরো সহজভাবে দেখতে পারবো।